পথে ঘাটে উৎসবের আমেজ, ঈদ যাত্রার শেষ দিনেও ঘরমুখী মানুষ। পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায়, লঞ্চ ট্রেন বাসে চাপ থাকলেও ভোগান্তি না থাকায় স্বস্তি। বাবা মা সব গ্রামে, এর জন্য আমরা গ্রামে কষ্ট হলেও যাবো, গ্রামের একটা টান আছে না, এই জন্য যাইতেছে। দাদুর বাড়িতে যাচ্ছি, অনেক মজা লাগতেছে আমার, কপালে এটা ভালো ছিল এই জন্য আজকে যাওয়া পড়ছে। রাত পোহালি ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। আকাশ আংশিক মেঘলা থাকলেও দেশে বৃষ্টির পূর্বাভাস নেই। সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজও ঈদের নামাজ আদায়। সবাই এই 21 তারিখে ঈদ এবং সিয়াম পালন করবে। কালকেও সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। যদি বৃষ্টিও হয়, আমাদের ঈদের জামাতের জন্য কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি নাবিকরা জাহাজেই পড়লেন ঈদের নামাজ, দ্রুতই উদ্ধার করা হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান। ব্যাংকের এটিএম বুথ ভেঙে টাকা লুটের চেষ্টা, ঘুমের মধ্যেই রাজধানীর শাহজাদপুরে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের ধরার চেষ্টায় পুলিশ। ভেস্তে গেল বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা, গ্রাম থেকে নগর সবখানেই লোডশেডিং চরমে, থাকছে না 10 ঘন্টা পর্যন্ত, ঘাটতি 3000 মেগাওয়াট, পরিস্থিতি আরো তীব্র হওয়ার শঙ্কা। আল্লাহু আকবার। সৌদি আরবসহ এশিয়া ও ইউরোপে ঈদুল ফিতর উদযাপন, ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল আকসায় নামাজ আদায়, বিধ্বস্ত মসজিদের সামনে যুদ্ধ বন্ধের প্রার্থনা। শুরুতেই ঈদ যাত্রার খবর। পথে ঘাটে উৎসবের আমেজ, ঈদ যাত্রার শেষ দিনেও ঘরমুখী মানুষ, বাস ট্রেন ও লঞ্চে স্বাচ্ছন্দ্যের যাত্রা। কাঙ্ক্ষিত যাত্রীর দেখা না পাওয়ায় আক্ষেপ ছিল পরিবহন সংশ্লিষ্টদের। আল আমিন তুষার ও শাতিলা শারমিনকে সঙ্গে নিয়ে রাশেদ বাপ্পির রিপোর্ট। সময়ের হিসেবে হাতে আছে মাত্র কয়েক ঘন্টা, আর তাই যেন তর সইছে না, কখন ছাড়বে লঞ্চ, কখন দেখা মিলবে কাঙ্ক্ষিত ঘাটের। বুধবার শেষ দিনের ঈদ যাত্রায় নৌপথের যাত্রীদের তোড়জোড় শুরু হয় দিনের শুরু থেকেই। বুড়িগঙ্গার কালো জল ভেদ করে এগিয়ে চলে দক্ষিণের এক একটি লঞ্চ, সেই সঙ্গে ছুটে চলে মানুষের স্বপ্ন। উপচে পড়া যাত্রীচাপমুক্ত এদিনের ঈদ যাত্রায় আনন্দ প্রকাশ করেন অধিকাংশরাই। যাত্রী কম, ফ্যামিলি নিয়ে আগে চলে গেছে দেশে, জ্যাম ছিল, এই জ্যামটাই এখন নাই। হুইসেলে ঈদ উৎসবের সুর তুলে সমান্তরাল লাইন ধরে ছুটে চলে ট্রেনও। তবে গত কয়েকদিনের মতো এদিন ট্রেনে ছিল না খুব একটা যাত্রীচাপ, সব ট্রেনও ছাড়ে শিডিউল মেনে, যদিও সন্ধ্যার দিকে যাত্রীচাপ কিছুটা বাড়ে। কপালে এটা ভালো ছিল এই জন্য আজকে যাওয়া পড়ছে, ফ্যামিলি সবার সাথে ঈদ করবো সেই জন্য, মানে যাওয়ার প্ল্যান ছিল গতকালকে, ঠিক আছে, কিন্তু আজকে যে গেছি মানে ছুটি পাইছিলাম না তার কারণে। ফ্রিলি যাওয়া যাচ্ছে আর কোনো মানুষজন নাই, তো অনেক রিল্যাক্স ভাবে আমরা যেতে পারবো ইনশাল্লাহ। তেমন কোনো প্ল্যান ছিল না বাসায় যাওয়ার জন্য, এখন আব্বা মা পরিবার পরিজন আছে, ফ্যামিলি আছে, এই জন্য মানে নারীর টানে যাওয়া যেটাকে বলে। দাদা দাদি নানি সবাইকে ঈদ মুবারক। তবে একদিনের ব্যবধানে বুধবার পুরোপুরি পাল্টে যায় বাস টার্মিনালের চিত্র। একদিন আগেও বাসের জন্য ঘন্টার পর ঘন্টা যাত্রীরা অপেক্ষা করলেও এদিন যাত্রীর অপেক্ষায় প্রহর গুনতে দেখা যায় পরিবহন কোম্পানিগুলোকে। যাত্রী তো নাই রাস্তায়, শ্মশান পুরা রাস্তা, আইসি খালি খালি, আবার খালি যেতেছি। কালকে যত যাত্রী ছিল সব কালকে চলে গেছে,
আজকের যাত্রী নেই। সেই অর্থে বাড়তি ভাড়ার খরচ না থাকা কিংবা মহাসড়ক যানজটমুক্ত থাকায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার নিশ্চয়তা পাওয়ায় খুশি যাত্রীরা। রাস্তাঘাট ফাঁকা, যাত্রীও চাপ নাই, আশা করি ভালোমতো বাড়ি পৌঁছাতে পারবো। দাদুর বাড়িতে যাচ্ছি, আমার অনেক ভালো লাগতেছে। আত্মীয়-স্বজন সবাই আছে, গ্রামের একটা টান আছে না, এই জন্য যাইতেছি। ঈদকে কেন্দ্র করে মঙ্গলবার একদিনে 45,000-এরও বেশি যানবাহন পারাপার করে রেকর্ড প্রায় 5 কোটি টাকার টোল আদায় করা হয় পদ্মা সেতুতে। বিশেষ একটি উৎসবকে ঘিরে মানুষের বাড়ি ফেরার আকুতি, প্রাণপণ চেষ্টা বিশ্বে নিঃসন্দেহে বিরল। আর মানুষের এই শেকড়ের টান শুধুমাত্র উৎসবকে ইঙ্গিত করে তা কিন্তু নয়, একই সঙ্গে প্রমাণ করে বাঙালির সুদৃঢ় পারিবারিক বন্ধনকেও। ঈদ বয়ে আনুক মঙ্গলের বারতা, সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধ্রুব, শেকড়ের টানে অধিকাংশ মানুষ এখন কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই ধারাবাহিকতায় এখন সদরঘাটের চিত্রটাও কিন্তু একই রকম। এখানে অধিকাংশ যাত্রী যারা ছিলেন সন্ধ্যা থেকে, তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে ইতোমধ্যেই রওনা দিয়েছেন। এবং আমরা দেখেছি ভোলা থেকে শুরু করে হাতিয়া, সন্দ্বীপ, কালাইয়াগামী যে লঞ্চগুলো ছেড়ে যায় সেগুলো ইতোমধ্যেই ছেড়ে গেছে। এখন সেই রুটে তেমন কোনো লঞ্চ নেই, কিন্তু লঞ্চ মালিকরা বলছেন যে এখানে যেহেতু আজকে সারাদিন যাত্রী সংখ্যা অনেক কম ছিল, সেক্ষেত্রে যদি রাত্রে যাত্রী বাড়ে তাহলে তারা এক বা একাধিক লঞ্চ রাতের বেলা ছাড়তে পারেন। এছাড়া বরিশালগামী যে লঞ্চগুলো আছে এগুলো কিন্তু রাত ঠিক 8টার পর থেকে ছাড়া শুরু করে, এবং বরিশালগামী লঞ্চগুলোতে প্রত্যেকটি লঞ্চেই আমরা দেখেছি লঞ্চে ভিড় যেটা ছিল সেটা স্বাভাবিক সময়ের মতো ছিল, পাশাপাশি একটু ঈদ তুলনায় একটু বেশি ছিল, সামান্য একটু বেশি ছিল। এবং আমরা যেটা দেখতে পেয়েছি তুলনামূলক এই বরিশালের লঞ্চগুলোতে যারা মূলত সড়ক পথের যারা ভোগান্তি একটু এড়াতে চান এবং সারা রাত লঞ্চে যাত্রা করতে চান, তারাই মূলত এই যে সদরঘাট এবং সদরঘাট লঞ্চ টার্মিনালকে তাদের বাড়ি যাওয়ার উপায় হিসাবে কিন্তু বেছে নিয়েছেন। এই মুহূর্তে আমাদের সামনে বরিশালগামী 3-4টি লঞ্চ রয়েছে, এগুলো ছেড়ে যাওয়ার পরই আসলে সদরঘাট একদম ফাঁকা হয়ে যাবে। এবং যারা যাত্রী সাধারণ আছেন তারা বলছেন গত কয়েক বছরের তুলনায় এবার সার্বিক পরিস্থিতি অনেকটাই ভালো ছিল। পাশাপাশি যেটা সাধারণ যাত্রীরা বলছিলেন যে গত কয়েক বছর ভাড়া নিয়ে বেশ তাদের সমস্যা হয়েছে, কিন্তু এবছর ভাড়া নিয়ে তেমন তাদের কোনো অভিযোগ ছিল না। তবে পাশাপাশি আমি একটু জানিয়ে রাখতে চাই, লঞ্চ মালিকরা কিন্তু অনেকটাই হতাশায় ভুগছেন। তারা বলছে যে আজকের মতো একটি দিনে তারা যেরকম যাত্রী আশা করেছিলেন তেমন যাত্রী তারা পাচ্ছেন না। সুতরাং অনেকটা তারা বলছে তাদের মতে অনেকটা খালি লঞ্চ নিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি এখন পর্যন্ত রাত প্রায় 9টার উপরে বেজে গেছে, এখন পর্যন্ত যে সদরঘাটে মানুষের আসা যাওয়া সেটা কিন্তু অব্যাহত আছে, এবং এখনও পন্টুনে পন্টুনে মানুষের ভিড় আছে এবং তারা চাচ্ছেন যে তাদের যে বাড়ির পথে যাওয়ার জন্য যাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে যাওয়ার জন্য যে লঞ্চটি প্রয়োজন সেই লঞ্চে যাতে তারা উঠতে পারে সেজন্যই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এই বিআইডব্লিউটিএর পক্ষ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, বিআইডব্লিউটিএ আজকে সার্বিক যাত্রী সাধারণের যত সমস্যা আছে সব সমাধানের কাজ করেছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতাও কিন্তু আমাদের চোখে পড়েছে। সার্বিকভাবে যদি বলতে চাই আজকে সারাদিন লঞ্চঘাটে যারা এসেছে এবং নৌপথে যারা বাড়ি যেতে চান তারা খুব স্বস্তিতেই তাদের বাড়ির পথে রওনা দিতে পেরেছেন। এই ছিল সদরঘাট থেকে আমার কাছে সর্বশেষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে দেশে ফিরছেন যুক্তরাজ্যের অনেক প্রবাসী, তবে ইচ্ছে থাকলেও দেশে ফিরতে পারছেন না অনেকে। প্রিয়জনকে উপহার পাঠিয়ে আর মোবাইলে কথা বলেই নিতে হয় প্রশান্তি। বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। লন্ডনে সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত এলাকা হোয়াইট চ্যাপেলের ট্রাভেলস এজেন্সিগুলো ঈদের পুরো মাস জুড়ে ব্যস্ত থাকার দৃশ্য ছিল চিরচেনা, কিন্তু এবার হিসেবটা একটু ভিন্ন। দেশে যাওয়া মানুষের সংখ্যা কম থাকায় অনেকটাই অলস সময় পার করছেন তারাও। কোনো সিট নেই রিটার্নে, যদি কোনো রিটার্নে সিট না থাকে একটা মানুষ যাবে কিভাবে?
প্রবাসীরাও বলছেন, শত ইচ্ছা থাকা সত্ত্বেও নানা সমস্যায় যাওয়া হচ্ছে না দেশে। কেউ আটকে আছেন বিমান ভাড়ার যাতাকলে, আবার কেউ ছুটি না থাকার অসহায়ত্বে। পরিবারের কে ছাড়া এটা প্রথমই এটা খারাপ লাগতেছে, আর সবকিছুই এখানে চলমান, কাজ বন্ধ নাই, ইউনিভার্সিটি বন্ধ নাই। তবে ঈদে দেশে ফিরতে না পারলেও প্রিয়জন কিংবা স্বজনদের জন্য পর্যাপ্ত উপহার পাঠিয়েছেন প্রবাসীরা। সেই উপহার ঈদের আগেই ডেলিভারি দিতে ব্যস্ত কার্গো প্রতিষ্ঠানগুলো। প্রতিবছরের ন্যায় প্রচুর ঈদ সামগ্রী প্রেরণ করা হয়েছে, যদিও প্রাইসটি আগের চেয়ে অনেক অনেক বেশি। প্রতি বছর হাজারো যুক্তরাজ্য প্রবাসী ঈদে দেশে ফিরলেও এবার এই সংখ্যা খুবই কম। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ঈদের খুশি আর আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানিয়ে দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় প্রেস উইং থেকে শুভেচ্ছা বার্তার ভিডিও গণমাধ্যমে পাঠানো হয়। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মসজিদে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মোবারক। 30টি রোজা পালনের পর কাল ঈদ উৎসবে মেতে উঠবেন দেশের মানুষ। সকাল 8:30 জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন সকালে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। তারপরও বৃষ্টি হলে যাতে ঈদের জামাত আদায় সম্ভব হয় সেজন্য 24,000 বর্গমিটার জায়গা জুড়ে ব্যবস্থা করা হয়েছে ত্রিপলের। এদিকে ঈদের দিন দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া অফিস। বিশ্ব মুসলিমের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর আরশে আনন্দ উৎসবের আবহে রাজধানী ঢাকার পথে প্রান্তরে বর্ণিল সাজ। প্রস্তুত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানও বরাবরের মতো এবারও যেখানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। বৃহস্পতিবার সকাল 8:30 এ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, মহানগর মেয়র সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ধারণা করা হচ্ছে এ ময়দানেই এক জামাতে সামিল হবেন নারী পুরুষ নির্বিশেষে 35,000 মানুষ। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা আছে এবং সেখানে প্রায় 31,000 মতো পুরুষ এখানে একসাথে নামাজ পড়তে পারবে এবং বাকি 4,000 এখানে মহিলা আলাদাভাবে, তারা আমরা যেভাবে ধর্মীয় যে রীতিনীতি প্রতিপালন করে যে নামাজ পড়ি পৃথকভাবে, সেরকম ব্যবস্থাগুলো করা হয়েছে। ঈদগাহ ময়দান ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানাচ্ছে নির্বিঘ্নে ঈদের জামাত আর মুসল্লিদের সেবায় নিশ্চিত করা হয়েছে সব ব্যবস্থা। সম্ভাব্য সব ধরনের প্রাকৃতিক পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হয়েছে প্রস্তুতি। গরমের এই ঈদে সিলিং ও স্ট্যান্ড মিলিয়ে থাকছে 800টি ফ্যান। ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সতর্কতা হিসেবে টানানো হয়েছে পানি নিরোধ সামিয়ানা। কালকেও সারা দেশে মোটামুটি আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা আছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং যদি বৃষ্টিও হয় আমাদের ঈদের জামাতের জন্য কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। ঈদ জামাত উপলক্ষে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সার্বক্ষণিক নজরদারিতে থাকছে সিসিটিভি ক্যামেরা। ঈদের দিন জায়নামাজ ছাতা ছাড়া অন্য কিছু না আনতে অনুরোধ জানানো হয়েছে নগরবাসীর প্রতি। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই আনন্দ উৎসবে সাম্যের বার্তা নিয়ে এই ময়দানে এক কাতারে সামিল হবেন সব শ্রেণী, সব পেশা, সব বয়সী মানুষ। এদিকে প্রতি বছরের মতো এবারও বাইতুল মুকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে 5টি জামাত। প্রথম জামাত হবে সকাল 7:00। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। সন্ধ্যায় জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম, সচিবালয় এলাকা, নগর ভবন ও সুপ্রিম কোর্ট ভবন এখন আলোকোজ্জ্বল। এছাড়া হরেক রঙের পতাকা আর বর্ণিল লাইটে পুরো নগরী যেন পরিণত হয়েছে খণ্ড খণ্ড উৎসবের মঞ্চে। ঝলমল করছে বিভিন্ন সরকারি ভবন ও স্থাপনা। ঈদ শুভেচ্ছা সম্বলিত পতাকায় মোড়ানো হয়েছে প্রধান সড়কগুলো। এ যেন এক উৎসবের নগরী।
সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লার 23 নাবিক জাহাজেই ঈদের নামাজ আদায় করেছেন। এমনকি ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ খাবার রান্নার ব্যবস্থাও করা হয়। তারা সবাই ভালো আছেন জানিয়ে দ্রুতই উদ্ধার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। হাস্যোজ্জ্বল, প্রফুল্ল, নির্ভয়, শঙ্কাহীন, ঈদের আনন্দে চাপা পড়েছে সব অনিশ্চয়তা। 5000 নটিক্যালেরও বেশি মাইল দূরে দস্যুদের কবলে আটকে থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার জিম্মি 23 নাবিক অস্ত্রের মুখে বন্দী থাকলো, তাদেরও কাছে এসেছে ঈদ। তাই তো সুন্দর পাঞ্জাবি, সুন্দর পোশাক পরে মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে শুকর আদায় জাহাজে ঈদের নামাজ আদায় করেন জিম্মি নাবিকেরা। শুধু তাই নয়, ঈদ উপলক্ষে বিশেষ খাবারও রান্না করতে পেরেছেন তারা। মূলত মুক্তিপণের টাকা পাওয়ার নিশ্চয়তা পাওয়ায় সোমালিয়ান জলদস্যুরা জিম্মি নাবিকদের এই সুযোগ দিয়েছে। এদিকে জাহাজসহ নাবিকদের উদ্ধারে কাজের অগ্রগতি অনেকটাই এগিয়েছে বলে চট্টগ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এখন উদ্ধারের দিনক্ষণ বলা যাবে না, তবে জলদস্যুদের হাত থেকে নাবিক এবং জাহাজ দুটি উদ্ধার করার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি সহসা তাদেরকে মুক্ত করতে পারবো এবং নাবিকরা ভালো আছে। গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের এসআর শিপিং এর জাহাজ এমভি আবদুল্লা 23 নাবিক সহ জাহাজটিকে সোমালিয়ান উপকূলের কাছে আটকে রেখেছে জলদস্যুরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্যাংকের এটিএম বুথ ভেঙে টাকা লুট করতে ঘুমের মধ্যেই নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা। রাজধানীর শাহজাদপুরে ভোরে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিনের মতো রাজধানীর শাহজাদপুরে মাইশা চৌধুরী টাওয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে দায়িত্বরত ছিলেন বুথের নিরাপত্তা কর্মী হাসান মাহমুদ। ভোর 5টায় ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় বুথে হামলা চালায় দুর্বৃত্তরা। বুথে ঘুমন্ত নিরাপত্তা কর্মীকে ছুরি দিয়ে আঘাত করে হত্যাকারী। হাসানের মৃত্যু নিশ্চিত করে চেষ্টা করে বুথের টাকা হাতিয়ে নেয়ার, তবে সে চেষ্টা ব্যর্থ হয়। আমরা যখন খবর পেয়েছি তারপরে ভিতরে গিয়েছি, ভিতরে যাই দেখতে পাই যে এটিএম বুথ ভাঙার চেষ্টা করা হয়েছে, বাট ভাঙতে সক্ষম হয় নাই এবং সেখানে এটিএম বুথের টাকাও খোয়া যায় নাই। ঈদের সময় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচতে নিরাপত্তা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। যেখানে সিকিউরিটি গার্ড আছে তারা যেন রাত্রিবেলা না ঘুমায়, ঠিক প্রপারলি ডিউটি করে, এটা বাড়ির মালিক বা যে অফিস সে অফিসে তারা এটা এনশিওর করবেন। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে ফরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিপণী বিতান থেকে ফুটপাত, শেষ সময়ে সবখানেই জমজমাট ঈদের কেনাকাটা। ঈদের আগের দিন পরিবার পরিজন নিয়ে দোকানে দোকানে ছুটছেন নগরবাসী। কেউ খুঁজছেন পছন্দসই পাঞ্জাবি, জামার সঙ্গে মিলিয়ে গহনা নিচ্ছেন কেউ, কারো নজর জুতায়। পোশাক অলংকার কেনা সেরে অনেকে খোঁজ করছেন পছন্দের প্রসাধনীর। তালিকা থেকে বাদ যাচ্ছে না বেডশিট কিংবা গৃহসজ্জার অন্যান্য উপকরণ। ঈদের কেনাকাটা করে অনেকেই ফিরে গেছেন গ্রামে, কিন্তু যারা ঢাকায় ঈদ করবেন তাদের ভিড় এখন নিউ মার্কেটের ফুটপাথ থেকে বিপণী বিতানে। নায়রা কাট, থ্রি পিসে বাড়তি নজর দেখা গেছে মেয়েদের। শেষ সময়েও পাঞ্জাবির দোকানে ভিড় কমেনি পুরুষদের। ছোট ভাইয়ের জন্য একটু ড্রেস, তারপর একটু শুজ, এগুলো কিনে একটু বাকি আছে। উনি 1000 টাকা বলছে, আমি 800 টাকা বলছি, বেশি একটা বলে নাই। 100 টাকা ডিফারেন্স এতে আমাদেরকে দিয়ে দিচ্ছে। বিক্রেতারা জানালেন ক্রেতাদের আনাগোনায় মধ্যরাত পর্যন্ত চলবে জমজমাট এমন বেচা কেনা। নায়রা কাট নিয়েছিলাম, মিনিমাম 300 পিসের উপরে হবে, বিক্রি হয়েছে, আর কাস্টমার হয়তো 2-2.5টা পর্যন্ত থাকবে। নগরবাসীর কেনাকাটার স্বার্থে সারা রাত খোলা থাকবে নিউ মার্কেট এলাকার বিপণী বিতানগুলো। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের খবর, হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও পিএসজি। আরেক কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডটমন্ডের বিপক্ষে লড়বে অ্যাথলেটিকো মাদ্রিদ। দুটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 1টায়। চ্যাম্পিয়ন্স লিগে গেল কয়েক বছরে নতুন মাত্রা পেয়েছে পিএসজি বার্সেলোনার দ্বৈরথ। আইএস হামলার সংখ্যায় নিরাপত্তা জোরদার করা হয়েছে পার্ক দ্য প্রিন্সেসে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
পথে ঘাটে উৎসবের আমেজ। ঈদ যাত্রার শেষ দিনেও ঘরমুখী মানুষ। পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায়, লঞ্চ ট্রেন বাসে চাপ থাকলেও ভোগান্তি না থাকায় স্বস্তি। রাত পোহালেই ঈদ জামাতের জন্য প্রস্তুত। জাতীয় ঈদগাহ ময়দান, গড়ে শহীদ ও শোলাকিয়ায় সব প্রস্তুতি সম্পন্ন। আকাশ মেঘলা থাকলেও দেশে বৃষ্টির পূর্বাভাস নেই। এবং সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি নাবিকরা জাহাজেই পড়লেন ঈদের নামাজ। দ্রুতই উদ্ধার করা হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।